সাংগঠনিক প্রক্রিয়ায় প্রতি 2 বছর কিংবা 3 বছর অন্তর অন্তর সম্মেলনের মধ্য দিয়ে কাজকর্ম পরিচালনা করার জন্য গঠিত হয় নতুন কমিটি। অঞ্চল ও মহকুমা স্তরের সম্মেলনের পরেই অনুষ্ঠিত হয় রাজ্য সম্মেলন। সাংগঠনিক নিয়মনীতি মেনেই বুধবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হল সারা ভারত কৃষক সভার 21তম রাজ্য সম্মেলন। যদিও করোনার কারণে এবছর সংগঠনের রাজ্য সম্মেলন অনেকটা পিছিয়ে যায়, এদিন সকালে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। এতে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্বদের মধ্যে নারায়ণ কর, প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, মতিলাল সরকার, এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী অখর দেববর্মা, বিধায়ক বাদল চৌধুরী, পবিত্র কর, নারায়ণ রূপিণী সহ আরো অনেকে। এদিনের এই প্রতিনিধি সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 300 জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে দেশ ও রাজ্যের পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কৃষক বিরোধী বিভিন্ন নীতির সমালোচনা করে বক্তব্য রাখেন নেতৃত্ব। সংগঠনের রাজ্য নেতৃত্ব নারায়ণ কর এদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে চলছে হাহাকার, কৃষক ফসলের ন্যায্য দাম পায় না, লুটেরা লুট করছে সবকিছু। রাজ্যের সরকার কৃষি দপ্তরের নাম পরিবর্তন করেছে, দপ্তরের নাম পরিবর্তন করে কিছু হয় না, পরিবর্তন দরকার নীতির। তাই এবারের এই সম্মেলন থেকে আওয়াজ ওঠে কৃষকদের ব্যাপক ঐক্য গড়ে তোল, ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকদের সমস্যা নিয়ে আন্দোলন সংগ্রাম জোরদার করো, আক্রান্ত কৃষকদের পাশে থেকে আগামী দিনের আন্দোলনকে আরো তেজি করে তোল। উপকরণ সে পায় না, সব লুঠেরারা লুট করে নিয়ে যাচ্ছে। কৃষি দপ্তরের নাম পরিবর্তন করে গাল ভরা কথা বলেছে কৃষক কল্যাণ, নাম পরিবর্তন করে জামা পরিবর্তন করে কিছু হয় না, নীতি পরিবর্তন করতে হয়। কৃষকরা মরছে, কৃষকরা ঋণের জায়গায় জর্জরিত, গ্রামে কাজ নেই, খাদ্য নেই, কৃষক ফসল বিক্রি করতে পারছে না। এরকম সময়তে আমরা কৃষক সভার সম্মেলন করছি। আমাদের এই সম্মেলনের আওয়াজ উঠবে কৃষকদের ব্যাপক ঐক্য গড়ে তোল, প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকদের সমস্যা নিয়ে আরও আন্দোলন সংগ্রাম জোরদার করো, যে সমস্ত কৃষক পরিবারগুলো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।